সন্ধ্যায় দেশে ফিরছেন মির্জা ফখরুল। এদিকে অংশগ্রহণমূলক নির্বাচন চায় ইউরোপীয় ইউনিয়ন, আওয়ামী লীগও চায় সুষ্ঠু হোক, বলছেন ওবায়দুল কাদের। জানাবো বিএনপি যদি পদই হারায় তাহলে পদযাত্রা কিভাবে করে, প্রশ্ন খন্দকার মোশাররফের। বিচার বিভাগ ও প্রশাসনের একটি অংশ আওয়ামী লীগের পক্ষে কাজ করছে, বলছেন আমির খসরু। বাংলাদেশ পেছনে ফিরবে না, সামনে এগিয়ে যাবে, বললেন কামরুল ইসলাম। এদিকে ঢাকায় ব্যস্ত দিন, ডেরেক শোলে বলছেন জনগণ বললেই নির্বাচন গ্রহণযোগ্য বলা যাবে। এবং সর্বশেষ জানাবো নতুন শিক্ষাক্রমে শ্রেণীকক্ষে পাঠদান হবে 5 দিন, বলছেন শিক্ষামন্ত্রী। শিরোনাম শুনলেন, এবারে বিস্তারিত। সন্ধ্যায় দেশে ফিরছেন মির্জা ফখরুল। চিকিৎসা শেষে সিঙ্গাপুর থেকে আজ সন্ধ্যায় দেশে ফিরছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপির মিডিয়া সেলের সদস্য সাইরুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজ সিঙ্গাপুর এয়ারলাইন্সের ফ্লাইটে দেশে ফিরবেন। আজ সন্ধ্যা 6টায় সিঙ্গাপুর থেকে তার ঢাকায় পৌঁছার কথা রয়েছে। এর আগে গত 9 ফেব্রুয়ারি দিবাগত রাত 1:30টায় সিঙ্গাপুর যান মির্জা ফখরুল। স্ত্রী রাহাতারা বেগম এ সময় তার সঙ্গে যান। সিঙ্গাপুরে 2টি হাসপাতালে মির্জা ফখরুল ও তার স্ত্রী চিকিৎসা নেন। এবার সিঙ্গাপুর সুপ্রিম ভার্সুলার অ্যান্ড আন্তর্জাতিক ক্লিনিকে চিকিৎসা নেন মির্জা ফখরুল, তার স্ত্রী রাহাতারা বেগম সিঙ্গাপুর আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসা নেন। অংশগ্রহণমূলক নির্বাচন চায় ইউরোপীয় ইউনিয়ন, আওয়ামী লীগও চায় সুষ্ঠু হোক, বলছেন ওবায়দুল কাদের। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আগামী জাতীয় নির্বাচনকে অংশগ্রহণমূলক দেখতে চায় ইউরোপীয় ইউনিয়ন। আওয়ামী লীগ চায় একটি ভালো ত্রুটিমুক্ত ও সুষ্ঠু নির্বাচন, তবে নির্বাচনে হেরে যাওয়ার ভয়ে বিএনপি কূট কৌশলের আশ্রয় নিচ্ছে। 2013-14 সালের মতো আবারও আগুন সন্ত্রাসের উপর ভর করে সরকার উৎখাত ও দেশের স্থিতিশীলতা নষ্ট করে ক্ষমতা দখলের পায়তারা করছে। সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, বিএনপি সংলাপে বিশ্বাস করে না, রাষ্ট্রপতি ও নির্বাচন কমিশনের সংলাপে তারা যায়নি, বিএনপি দূতাবাসে চুপি চুপি আসে, কাউকে জানায় না। আওয়ামী লীগ আমন্ত্রণ পেয়ে এসেছে, সবাইকে জানিয়েই এসেছে। ওবায়দুল কাদের বলেন, আওয়ামী লীগ কারো নির্দেশনা শোনে না, সংবিধানের নির্দেশনা অনুযায়ী চলে। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন আগামী নির্বাচন বিশ্বাসযোগ্য, সুষ্ঠু ও অবাধ হবে, নির্বাচন কমিশন স্বাধীন ও কর্তৃত্বপূর্ণ ভূমিকা পালন করবে, শেখ হাসিনার সরকার নির্বাচন কমিশনকে সব ধরনের সহযোগিতা প্রদান করবে, আগামী নির্বাচনকে সামনে রেখে আওয়ামী লীগ প্রস্তুতি নিচ্ছে। বিএনপি যদি পদই হারায় তাহলে পদযাত্রা কিভাবে করে, প্রশ্ন খন্দকার মোশাররফের। বিএনপি পথ হারিয়ে পদযাত্রা করছে, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এমন বক্তব্যের যথার্থতা নিয়ে প্রশ্ন তুলেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন। তিনি বলেন, বিএনপি যদি পথই হারায় তাহলে পদযাত্রা কিভাবে করে। তিনি বলেন, পথ হারিয়ে পদযাত্রা করছি এই কথার মধ্যেই তো মনে হয় পথ হারাইনি আমরা, পথ হারাইলে আবার পদযাত্রা করলাম কিভাবে। 11 ফেব্রুয়ারি সারা দেশে ইউনিয়ন পর্যায়ে পদযাত্রাকে ইতিহাসের সফল কর্মসূচি বলে উল্লেখ করেন খন্দকার মোশাররফ হোসেন। তিনি বলেন, আসলে এই বাংলাদেশের স্বাধীনতার 51 বছরে কোনো নজির নেই যে কোনো রাজনৈতিক দল জাতীয়ভাবে ইউনিয়ন পর্যায়ে কোনো কর্মসূচি একদিনে ঘোষণা করেছে এবং বাংলাদেশের সব ইউনিয়নে এভাবে সফল হয়েছে, এরকম নজির ইতিহাসে নাই। সরকারি দলের পাল্টা কর্মসূচির প্রসঙ্গ টেনে খন্দকার মোশাররফ হোসেন বলেন, পাল্টা কর্মসূচি দেওয়ার অর্থ হচ্ছে তারা দুর্বল, এই পাল্টা কর্মসূচি কিন্তু তারা সফল করতে পারছে না, এরকম যত দেবে তত কিন্তু সরকারেরই ক্ষতি হবে, আমাদের ক্ষতি হবে না। বিএনপির এই জ্যেষ্ঠ নেতা আরো বলেন, একটি রাজনৈতিক দলের রাজনৈতিক কর্মসূচি দেওয়ার অধিকার আছে, আমরা রাজনৈতিক কর্মসূচি দিচ্ছি। দলের সাম্প্রতিক কর্মসূচিগুলোর উল্লেখ করে খন্দকার মোশাররফ হোসেন বলেন, রাজধানীতে রাস্তা আমাদের দখলে আছে, ইউনিয়ন পর্যায়ে পদযাত্রা করে প্রমাণ করেছি যে গ্রামের ইউনিয়নের রাস্তায় আমরা আছি, শুধু বিএনপি নয়, এটাতে সাধারণ জনগণও স্বতঃস্ফূর্তভাবে রাস্তায় আছে। বিচার বিভাগ ও প্রশাসনের একটি অংশ আওয়ামী লীগের পক্ষে কাজ করছে, বলছেন আমির খসরু। আওয়ামী লীগকে অবৈধভাবে ক্ষমতায় রাখার জন্য বিচার বিভাগ ও প্রশাসনের একটি অংশ কাজ করছে বলে দাবি করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। আমির খসরু বলেন, আজকে সবকিছু উপেক্ষা করে একটি দখলদার সরকার বসে রয়েছে, বাংলাদেশের আইন প্রয়োগ হচ্ছে তাদেরকে রাখার জন্য, তাদেরকে রাখার জন্য বীর মুক্তিযোদ্ধাদের কোমরে রশি বাঁধা রয়েছে, তাদেরকে রাখার জন্য বিরোধীদের 17 নেতাকে খুন করা হয়েছে, তাদেরকে রাখার জন্য 37 লাখ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে, যারা ভিন্ন মতে তারা আজ রাষ্ট্রীয় শত্রু হিসেবে পরিণত
পরিণত হয়েছে। নতুন রাষ্ট্রপতি নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, কে রাষ্ট্রপতি হয়েছে তা নিয়ে বিএনপির কোনো মাথা ব্যথা নেই। রাষ্ট্রপতির নিয়োগ নিয়ে বিতর্ক চলছে, প্রশ্ন উঠেছে এটার বৈধতা নিয়ে, প্রশ্ন উঠছে লেখালেখি হচ্ছে। বুদ্ধিজীবী, আইনজীবী ও পেশাজীবীরা রাষ্ট্রপতি নিয়োগের বিষয়ে কথাবার্তা বলছেন, এগুলো নিয়ে আমি কোনো কথা বলবো না, কারণ এ নিয়ে বিএনপির কোনো মাথা ব্যথা নেই। বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, একটি অবৈধ দখলদার সরকার ক্ষমতায় এসেছে, দেশ দখল করে বসে আছে। দখলদাররা কাউকে প্রধানমন্ত্রী বানিয়েছেন, কাউকে মন্ত্রী বানিয়েছেন, কাউকে এমপি বানিয়েছেন, এদের আইনের তো কোনো বালাই নেই, এখানে আইনের কোনো প্রশ্ন আসে না। যারা এদেরকে বানাচ্ছে তারাই তো দখলদার, অবৈধ সরকার অবৈধ, যে নির্বাচন কমিশনের কাছে দরখাস্ত দিয়েছে তারাও অবৈধ। পুরো বিষয়টা হচ্ছে যারা এই প্রক্রিয়ার সঙ্গে জড়িত তাদের বৈধতা প্রশ্নবিদ্ধ। সুতরাং কাকে রাষ্ট্রপতি বানালো, কাকে প্রধানমন্ত্রী বানালো, কাকে মন্ত্রী বানালো, কাকে এমপি বানালো, এটা নিয়ে মাথা ব্যথার কারণ নেই, এটা নিয়ে আলোচনা করার কোনো দরকার নেই। সরকারের পতনের জন্য বিএনপির আন্দোলন করছে বলে উল্লেখ করে সাপেকে মন্ত্রী বনের লাখ লাখ মানুষ রাস্তায় নেমেছে। সকলের একটাই কথা, সেটা হচ্ছে অবৈধ সরকারের বিদায় না হওয়া পর্যন্ত বাংলাদেশ মুক্তি পাবে না। মুক্তিযুদ্ধের চেতনা ও গণতন্ত্রের চেতনায় সাম্য, অর্থনৈতিক চেতনা, গণতান্ত্রিক স্বাধীনতা, সাংবিধানিক স্বাধীনতা, এটা ফিরে পাওয়ার একমাত্র পথ হচ্ছে অবৈধ দখলদার সরকারকে বিদায় করা। আজকে দেশ জেগেছে, বিশ্ব আমাদের সাথে রয়েছে। বাংলাদেশ পেছনে ফিরবে না, সামনে এগিয়ে যাবে, বললেন কামরুল ইসলাম। আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেছেন, বাংলাদেশ পেছনে ফিরবে না, সামনে এগিয়ে যাবে। কামরুল ইসলাম বলেন, একটি গোষ্ঠী বাংলাদেশকে টেকব্যাক বাংলাদেশ করতে চায়, কিন্তু বাংলাদেশ পেছনে ফিরবে না, সামনে এগিয়ে যাবে। গো ফরওয়ার্ড বাংলাদেশ বিনির্মাণে কাজ করছে আওয়ামী লীগ। আওয়ামী লীগ সরকার করোনা ভাইরাসকে সম্পূর্ণভাবে মোকাবিলা করেছে উল্লেখ করে তিনি বলেন, দেশের সবাইকে প্রধানমন্ত্রী বিনামূল্যে ভ্যাকসিন দিয়েছে। পৃথিবীর যে কয়টি দেশ সফলভাবে করোনা মোকাবিলা করেছে প্রধানমন্ত্রীর নেতৃত্বে, বাংলাদেশ তার মধ্যে অন্যতম। গোটা বিশ্বের মানুষ কষ্টে আছে উল্লেখ করে সাবেক খাদ্যমন্ত্রী বলেন, আমরাও কষ্টে আছি, জিনিসপত্রের দাম বেশি, প্রধানমন্ত্রীর সফল নেতৃত্বের মাধ্যমে আমরা সেখান থেকে বের হয়ে আসতে পারবো। বাংলাদেশকে অসাম্প্রদায়িক উল্লেখ করে আওয়ামী লীগের নেতা বলেন, আমরা হিন্দু মুসলমান ভাই ভাই, বঙ্গবন্ধু নেতৃত্বে আমরা সবাই মিলে মুক্তিযুদ্ধের মাধ্যমে দেশকে স্বাধীন করেছিলাম। এদেশের সংখ্যালঘু বলতে কিছু নেই। একটি গোষ্ঠী বাংলাদেশের সম্প্রীতির বন্ধনকে নষ্ট করতে চায়। তারা আমাদের শত্রু নয়, তারা আমাদের শত্রু, বাংলাদেশের শত্রু। ঢাকায় ব্যস্ত দিন ডেরেক শোলে বলছেন, জনগণ বললেই নির্বাচন গ্রহণযোগ্য বলা যাবে। যুক্তরাষ্ট্রে পররাষ্ট্রমন্ত্রীর উপদেষ্টা, পররাষ্ট্র দপ্তরের কাউন্সিলর ডেরেক এইচ শোলে বলেছেন, নির্বাচন গ্রহণযোগ্য হয়েছে, বিষয়টিতে জনগণের আস্থা আসতে হবে, জনগণ বললেই নির্বাচন গ্রহণযোগ্য বলা যায়, এটি আমাদের অবাধ, মুক্ত ও অংশগ্রহণমূলক নির্বাচনের ব্যাখ্যা। নির্বাচন বিষয়ে আমাদের প্রত্যাশার কথা আমরা সরকারকে জানিয়ে যাব। গতকাল বিকেলে গণমাধ্যমের সম্পাদকদের সঙ্গে মতবিনিময়ে এ কথা বলেন তিনি। দুদিনের সফরে গত মঙ্গলবার বিকেলে ঢাকা আসে ডেরেক শোলের নেতৃত্বে মার্কিন বিভিন্ন দপ্তর ও সংস্থার প্রতিনিধি দল। গতকাল সকালে পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের সঙ্গে বৈঠক নিয়ে দিনের কর্মসূচি শুরু করে প্রতিনিধি দলটি। এরপর প্রধানমন্ত্রী শেখ হাসিনা, পররাষ্ট্রমন্ত্রী ডক্টর একে আব্দুল মোমেনের সঙ্গে সাক্ষাৎ করেন তারা। এ সময় ঢাকায় মার্কিন রাষ্ট্রদূত পিটার ডি হাস সহ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। গণমাধ্যমের সঙ্গে মতবিনিময়ে বাংলাদেশ কেন যুক্তরাষ্ট্রের আগ্রহের কেন্দ্রবিন্দুতে পরিণত হলো প্রশ্ন করা হলে ডেরেক শোলে বলেন, বাংলাদেশের সঙ্গে সম্পর্ক অটুট রাখতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। করোনার কারণে কিছুটা ঝিমিয়ে পড়েছিল, শুধু বাংলাদেশ নয়, এ অঞ্চলের সব দেশ উপস্থিতি নিশ্চিতে কাজ করছি। বাইডেন প্রশাসন ভারত ও প্রশান্ত মহাসাগরীয় কৌশলকে গুরুত্ব দেয়। বাংলাদেশের প্রতি আগ্রহ বাড়ছে, এ বিষয়ে কোনো প্রশ্ন নেই। সরকার থেকে বারবার অবাধ সুষ্ঠু অংশগ্রহণমূলক নির্বাচনের প্রতিশ্রুতি ব্যাখ্যার সঙ্গে যুক্তরাষ্ট্রের ব্যাখ্যার অভিন্নতা নিয়ে তিনি বলেন, বাংলাদেশ সরকারের হয়ে আমি বলতে পারবো না, তবে সরকারের কাছে আমরা আমাদের অবাধ মুক্ত অংশগ্রহণমূলক নির্বাচনের প্রত্যাশার কথা জানিয়ে যাব। বিশ্বের যে কোনো স্থানে নির্বাচন আপাত স্বচ্ছ হওয়াটা গুরুত্বপূর্ণ, নির্বাচন গ্রহণযোগ্য হয়েছে, বিষয়টি জনগণের আস্থায় আসতে হবে। আর এ নিয়ে সংলাপে ডেরেক শোলে বলেন, সরকার বলেছে তারা আপাত স্বচ্ছ নির্বাচন করতে চায়, এ বিষয়ে আমি আশ্বস্ত, তবে সুশীল সমাজকে চাপে রাখা মানবাধিকার ও পূর্ববর্তী নির্বাচন নিয়ে আমাদের কিছুটা উদ্বেগ রয়েছে, আমরা উদ্বেগের বিষয়গুলো জানিয়ে যাব। সরকার তার প্রতিশ্রুতি অনুযায়ী অবাধ ও স্বচ্ছ নির্বাচন করবে বলে আমরা আত্মবিশ্বাসী। নির্বাচনকালীন সরকার নিয়ে প্রশ্নের জবাবে তিনি বলেন, নির্বাচনের কার্য নিয়ে ভবিষ্যতের কোনো মন্তব্য করতে চাই না, তবে নির্বাচনের ফল বিরোধী পক্ষেরও বিশ্বাস হতে হবে। বাংলাদেশের প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করতে যুক্তরাষ্ট্রের সহযোগিতা নিয়ে পররাষ্ট্র দপ্তরের কাউন্সিলর বলেন, বন্ধুত্ব সহযোগিতার জায়গা থেকে আমরা বিভিন্ন বিষয় নিয়ে উদ্বেগ প্রকাশ করি। আমরা যুক্তরাষ্ট্র নিখুঁত নই, কিন্তু আমরা আমাদের ত্রুটিগুলো শুধরে নিতে প্রতিশ্রুতিবদ্ধ, যা আমরা অন্য অংশীদারদের থেকেও আশা করি। র্যাবের নিষেধাজ্ঞা প্রত্যাহার বিষয়ে তিনি বলেন, 2021 সালে র্যাব নিয়ে আমরা আমাদের উদ্বেগের কথা তুলে ধরেছি, এটি ভালো বিষয়। গত বছর
পরিস্থিতির উন্নতি হয়েছে, তবে আমরা র‍্যাবের টেকসই সংস্কারের জবাবদিহি দেখতে চাই আর এ বিষয়ে আমরা সরকারকে সহযোগিতা করতে প্রতিশ্রুতিবদ্ধ। যতক্ষণ টেকসই সংস্কার ও জবাবদিহি না দেখব ততক্ষণ নিষেধাজ্ঞা প্রত্যাহার সম্ভব নয় গণতন্ত্র সম্মেলনে। বাংলাদেশের আমন্ত্রণ না পাওয়া নিয়ে মার্কিনের জ্যেষ্ঠ কর্মকর্তা বলেন, প্রথম সম্মেলনের পর গত বছর গণতন্ত্র সম্মেলনে যোগ দিতে আমরা সবাইকে আমন্ত্রণ জানিয়েছি। যারা সম্মেলনে যোগ দিয়েছিল তারা সবাই গণতন্ত্র উন্নয়নের পরিকল্পনা পেয়েছে। সম্মেলনে যারা যোগ দিতে পারেনি তাদের কাছে একই পরিকল্পনা চাওয়া হয়েছে। বাংলাদেশ গণতন্ত্র উন্নয়নের পরিকল্পনা নিয়ে এখানে যোগ দিতে চায়নি, ভবিষ্যতে পরিকল্পনা দিয়ে এতে যোগ দেওয়ার সুযোগ রয়েছে। বাংলাদেশে যদি অবাধ স্বচ্ছ নির্বাচন না হয় তার পরিণতি নিয়ে প্রশ্নে তিনি বলেন, নির্বাচন অবাধ স্বচ্ছ না হওয়ার বিষয়ে আমি অগ্রিম কোনো ধারণা করব না, তবে যেটি বলতে পারি যদি কোথাও গণতন্ত্র ক্ষতিগ্রস্ত হয় তাহলে আমাদেরও সহযোগিতার একটি সীমাবদ্ধতা রয়েছে। আমরা বাংলাদেশের সঙ্গে সম্পর্কের সম্ভাবনা দেখছি কারণ কয়েকটি ক্রমাগত সফর অনুষ্ঠিত হচ্ছে। চ্যালেঞ্জের মধ্যে আমরা ভবিষ্যৎ নিয়ে আশাবাদী। শক্তিশালী গণতন্ত্র হচ্ছে যুক্তরাষ্ট্রের শক্তিশালী বন্ধু। দেশগুলোতে যুক্তরাষ্ট্রের বেসরকারি খাতের প্রতিষ্ঠানগুলোর আস্থা অর্জনের প্রয়োজন আইনের শাসন ও জবাবদিহি বলে জানান ডেরেক সোলে। রোহিঙ্গা সংকট নিয়ে মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর এ উপদেষ্টা বলেন, যুক্তরাষ্ট্র তার দায়িত্ব পালনে প্রতিশ্রুতিবদ্ধ। রোহিঙ্গা সংকটের কারণে বাংলাদেশ উল্লেখযোগ্য চ্যালেঞ্জের সম্মুখীন। তুরস্ক, সিরিয়ায় ভূমিকম্প, পাকিস্তানে বন্যা, ইউক্রেন সংকট সহ বর্তমানে বিশ্বের শত চ্যালেঞ্জের মধ্যেও রোহিঙ্গা সংকট যুক্তরাষ্ট্রের অগ্রাধিকার থাকবে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।